অবশেষে সব জল্পনা কল্পনা বাদ দিয়ে বিশ্বকাপ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ দলের জন্য তিনি দোয়াও করলেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ জানতে বা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গত বছর দুবাইয়ে মাহমুদুল্লাহর অধীনে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু সম্প্রতি মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স একটু ভালো না হয় অধিনায়কের দায়িত্ব তাকে ছেড়ে দিতে হয়েছে। শুধু তাই নয়, এশিয়া কাপের পর দল থেকে বাদও পড়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দল যখন নিউজিল্যান্ডের জন্য পাড়ি জমাচ্ছে তখন দলের বাইরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তিনি আশা করেন বাংলাদেশ দল এবার চ্যাম্পিয়ন হয়েই ফিরবি। শুক্রবার ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি লীগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের লোক উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছে বাংলাদেশ দল এবার বিশ্বকাপে ভালো করবে। সাংবাদিকদের উত্তরে তিনি জানিয়েছেন, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।